গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার, পূর্ণা আমার, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিয়ে লাভ ইউ অল। দেখো, চুল পুরো ভেজা, এই জাস্ট স্নান করে এলাম, একটা কোমর পরিষ্কার করছিলাম, কালকে জ্বর গেছে, আজকে কোমর পরিষ্কার করেছি, বোঝো। যদিও তিনটে বাথরুমের আমার হাজবেন্ডও করে, আমিও করি মিলেমিশে। যাই হোক, কালকে সারা রাত জ্বরে ভুগেছি, P650 দুবার দিনে দুটো খেয়েছি খাওয়ার পরে, সকাল অবধি। আজকে সকাল অবধি গা হাত পা ব্যথা ট্যাথা ছিল, তারপরে এখন সকাল থেকে উঠে মোটামুটি ঠিক আছি, কিন্তু মাথায় হেডেক আছে আর কি, মাথা যন্ত্রণা আছে। যা স্নান করে এলাম, এবার একটুখানি পুজো সারবো, আর ইচ্ছা আছে এখন একটুখানি বাইরে নিরামিষ খিচুড়ি পাওয়া যায়, এখানে হয় আমাদের, তো ওখান থেকেই আনবো। আজকে আর রান্না করবো না, শরীর ভীষণ খারাপ, রান্না করার মনও নেই। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, আবার রিপিট করলাম। আর কালকের ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি, এত শরীর খারাপ হয়ে গেল যে আমি লাস্টে ওই ছেড়েছি, তোমরা দেখতেই পাবে। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব ভালো লাগবে। পরে আবার আসছি। ঠাকুরের ঘরটা এবার একটুখানি মুছে নিই। সকালবেলা সুনিতা সব ঝাড় দেওয়া মোছা কমপ্লিট করে দিয়েছে, আমি যদি ঠাকুরের ঘরটা মোছা রাখি, এটা মুছলেই হয়ে যাবে। বাইরে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, রোদও আছে কিন্তু ঠান্ডার ভাবও আছে। দেখো বাইরে রোদ, দেখো, চলো ঠাকুরের ঘর মুছে আসি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। ঠাকুর ঘরের মোছার ইয়ে আলাদা, কি বলে, তাওয়াল আলাদা রাখি, ঠাকুরের তাক ওপর তাক টোটো টোটো বলছি, টোটো দেখলেই আমার চড়তে ইচ্ছা করে, রাস্তা দিয়ে টোটো যাচ্ছে মনে হচ্ছে উঠে পড়ি। হ্যাঁ, আমি এরমই করি, মানে কোথাও যাওয়ার থাকুক আর না থাকুক, আমি মানে টোটো দেখবো, আর হুশ করে টোটো যাচ্ছে। দেখো এবার কামড়া কামড়ি করবে, ভাই লালটাকে দূরে দাও, ওই লালটাকে এই দিকে দাও, ওই লালটা খুব বদ, ওটা সাদাটাকে কামড়ায় খুব, পেছনে সাদাটাকে এই দিকে দাও, এই দিকে দাও, কিন্তু পেটে খিদে আছে ওর। দেখো দেখেছো, এই ভাই রোজ এদেরকে খেতে দেয়, যদিও আমিও দিই, এই কালোটা কালোটাকে আমি দিই, দেখো খেয়েই নিল, খেয়েই নিল, কালোটা খেয়ে নিল, ওইটা খেয়ে নিল। হ্যাঁ, ডোডোকে আমি দিই, এই লালটাকেও দিই, আমি সব কটাকেই দিই, ওই যে একটা আছে ওইটাকেও দিই, সব কটাকেই দিই। কী করে ও, মাংসর দোকান থেকে নিয়ে আসে, নিয়ে এসে ও এখানে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করায় আর কি। কুকুরগুলোকে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শেয়ার করছি তোমাদের সাথে। দেখো আমার খুব ভালো লাগে দেখতে, যে মামারা মারামারি করছে। ওসব কুকুরদের খাবার দিতে দিতে যায়, আর এই লালটা তো ভীষণ বদ, কিন্তু লালটাকেও আমি খাবার দিই, আমার এত কষ্ট হয় মারামারি না করে, সেই জন্য খালি ভয় লাগে যে ডোডোর ওপরে অ্যাকশন না নেয়, এটাই আমার ভয় লাগে। দিয়ে চলে গেল, ও রোজই আসে, ওদের খাবার দিতে আসে, দিয়ে ও চলে যায়। হাই যা, লালটাকে আমাকে তাড়াতে হয়, হাই হাট, হাই হাই, দেখেছো এইবার কামড়া কামড়া, হাই ও চলে যাবে, আসবে না। ইস, আমার খালি খালি ভয় হয় যে ডোডোকে না কামড়ায়, কী করি, ওই যে কালোটা দেখতে পাচ্ছ ওকেও খাবার দেই, লাল ডোডোকেও দেই, লালটাকেও দেই,
এভাবে কি করে দুটোর সঙ্গে মারামারি করতে থাকে। আর আমাকে না সারাক্ষণ পাহারা দিতে হয়, তো আমি খালি ভাবি যে যদি না মানে যাতে না কামড়ায়। কারণ আমাকে গিয়ে এই ব্যালকনি থেকে না হলেও ওই ব্যালকনি থেকে গিয়ে ওকে আমাকে সরাতে হয়, হাই হাই করব তারপরে সরবে। মানে এই আমার এক ডিউটি হয়েছে, সবাই বলে বলে এই একটা ডিউটি হয়েছে তোর। চলে গেছে কি না একবার দেখে নি, মনে হয় চলেই যাবে। চলে গেছে। আমার সবাই মানে দোদোকে আমি সারিয়ে এনেছি ডাক্তারখানার থেকে, তিন চারবার করে ওকে এখান থেকে তুলে নিয়ে যেতে বলেছি। নিয়ে গিয়ে ওকে 1.5 মাস 2 মাস 15 দিন করে করে রেখে ওকে ট্রিটমেন্ট করিয়ে আমি পাড়ায় নিয়ে এসেছি। মানে আমিই করি, আমাদের পাড়ায় আরও ছেলেরা আছে তারাও করে মাঝে মাঝে, কিন্তু আমি বেশি করি। তো যার জন্য আমার খুব ভয় লাগে যে ডোডোকে সবসময় কামড়ায় কিনা। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, ঠাকুরের ঘরটার মুছে নিই, তারপরে আবার আসছি পুজো করে। জাস্ট পুজো কমপ্লিট হয়ে গেল, পুজো সারা হয়ে গেল, পুজো হলো। এবার কি বলে কি একটা বলতে যাচ্ছিলাম তোমাদের কাছে শেয়ার করব আমি ভুলে গেছিলাম, যে ডোডোর ব্যাপারটা তখন বলছিলাম যে ডোডো আমাদের কাছে অনেক বছর ধরে, মানে একটুখানি বয়স থেকে ডোডো আমাদের কাছে। আর সেই ডোডো এখন মানে প্রত্যেকের প্রিয় পাত্র, ও তো অ্যাকচুয়ালি ছেলে, প্রত্যেকের প্রিয় পাত্র হয়ে উঠেছে। প্রিয় কারণ কি, ওর স্বভাব ব্যবহার খুব ভালো, যার জন্য ওকে সবাই বাঁচাতে চায় সবসময়। বিশেষ করে আমি তো রাত দিন লাগিয়ে দিই ওর পেছনে, রাত 1:30 2 আড়াইটা অবধি আমি ব্যালকনিতে আওয়াজ পেলেই দৌড়ই, যে ঘেউ ঘেউ করছে মানেই লাল কুকুরটা এসে ওকে আবার অ্যাটাক করবে। তো এই করে করে আমার ঘুমও হয় না ঠিক মতো। কিন্তু তা আমাকে সবাই বলে যে কতদিন এরকম দেখে রাখবে ওকে, আমার যতদিন পারবো দেখে রাখবো, তারপরে ভগবান আছে ওকে বাঁচাবে। কারণ মানে আমি পুজো করতে চলে এলাম সেই সময় বলতে পারলাম না তোমাদের যে এই ডোডোর জন্য আমি অনেক কিছু করি। শুধু ডোডো না, ডোডোর ওখানে যে কটা আছে সব কটার জন্যই। যাই হোক, আমি জানি না আমার মতন আর 5 জন ভাবে কি না, নিশ্চয়ই ভাবে। কারণ আমি অনেককেই দেখেছি যে পশুপ্রেমী বহুত আছে, আমার মতো পশুপ্রেমী অনেক আছে। তো যাই হোক, চলো, আমার জাস্ট এইমাত্র পুজো হলো, এবার আমি ব্রেকফাস্টও করিনি, আজকে চা আর বিস্কুট খেয়েছি, খিদেও পাইনি। তো এখন ভাবছি যে একটুখানি কিছু খাই, হালকা কিছু ফল টল খেয়ে তারপরে আজকে নিরামিষ খাবো শনিবার, পরে আবার আসছি। ঠিক আছে, আমার পুজো হয়ে গেছে কমপ্লিট, এখন আমি উঠি তারপরে আবার আসছি। একটা বাজে, এখন যদি আমি ফ্রুটস ট্রুটস কিছু খেয়ে নিই আর লাঞ্চ করব না। আমার এরকমই হয়, ব্রেকফাস্ট করতে লেট হয়ে যায়, এরপর আমার আর লাঞ্চ করার ইচ্ছে থাকে না। খেয়ে এবার কাজে লাগবো। খেয়ে নি, যদি ওটা লাঞ্চ নয় পরে আবার আসছি। আমি এখন শীতে কাঁপছি, আমার আবার আছে জল আছে, সোয়েটার জ্যাকেট পরেছি, জ্যাকেটটা অনেক ভালো মোটা, ফুলাতে সোয়েটার নামালে আবার গরম লাগবে। খেয়ে নি অল্প করে। জাস্ট লাঞ্চ করতে বসলাম, খিচুড়ি বাঁধাকপি বেগুনি, আজকে লাঞ্চটা এনেছি বাইরের থেকে, আজকে আমি নিজে রান্না করিনি, বানাইনি। আর পায়েস,
যা সন্ধে বাতি দিয়ে উঠলাম, পুজো করে উঠলাম, যদিও দুপুরে ঘুমোইনি। আজকেও বিকেল থেকে গায়ে জ্বরজ্বর ভাব, সকালের দিকে থাকছে না আবার বিকেলের পরে আসছে, এরকম ব্যাপার আর কি। তুই সন্ধে ঠন্ধে দিয়ে এসে এখন একটু চা নিয়ে বসেছি। বন্ধুরা, আবার ফিরে এলাম আমি ভিডিওতে। একদম আমি একটুখানি চা, চিনি ছাড়া একদম, আর খুবই কম, এই দেখো ব্ল্যাক, একদম পুরো ব্ল্যাক টি। আমি একদম প্র্যাকটিস করছি চিনি ছাড়া চা খেতে, চিনি চায়ের মধ্যে একদম চিনি ছাড়া। আমার বড় খায়, আমার বোনু খায়, আমার একটা বোনু আছে সেও খায়, সেও প্র্যাকটিস করেছে চিনি ছাড়া চা। আমিও খাচ্ছি চিনি আজকে থেকে আর কি, প্র্যাকটিস করি। এরপরে একটুখানি আধা ঘন্টা ইয়ে করে কি বলে বসে, আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে একটু মেডিটেশন করব, করতে বসবো। দেরি আছে অবশ্য, সেটা আরামসে রিল্যাক্স মুডে করব। গাটা একটু তাপ তাপ আছে, বিকেল হলেই আমার গাটা একটু তাপ তাপ লাগছে, হচ্ছে তো জানি না কেন হচ্ছে, ওয়েদারের জন্য হবে হয়তো। কালকে লালি এসেছিল না কি ইয়ে দিতে, তখন একটা কেন খার একটা একটা নিয়ে খেয়েছে, আর আরেকটা খা ছেলের জন্য নিয়ে যাবো বলে, ও অনেক খাচ্ছে ওখানে, এই যে এইটা, এইটা খুব ভালো ইমলি চকলেট। চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। রাতের জন্য আলাদা একটু আলু ফুলকপির তরকারি করলাম, আলু একদম কম একটা দিয়েছি ছোট, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করলাম। আটা মেখে রেখেছি, আটা রুটি বানাবো আর আলু ফুলকপির তরকারি রাতেই হবে। দেখি একটু সুজি করতে পারি কিনা, তাহলে একটু সুজি করে নেবো, কারণ আজকে দুপুরে নিরামিষ হয়েছে, এই বেলাও তাই হবে। পাতলা করে একটু সুজি করে নেবো, রাতের ডিনার হয়ে যাবে। চিনি ছাড়া চা তো খেতে পারি না, মানে আমার প্র্যাকটিস নেই, আমি প্র্যাকটিস করছি আর কি, চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করছি। সামান্য একটু চিনি দেওয়া যায়, তবু আমি একদম চিনি দেবই না, চিনি ছাড়াই চা খাবো, আমি প্র্যাকটিস করছি। ভিডিও কন্টিনিউ করতে থাকো, আবার আসছি পরে। দেখো কোথায় বসে আছে, দেখো তোমরা দেখেছো, নামবি না, নামবি না ওখান থেকে, আমার অ্যাকোয়াগার্ডের ওপরে বসে আছে। দেখো কে, নামু নামু কবে না, তুমি নামু নামু কবে না, নামবে না, ওর বোধহয় শীত লাগছে, নিজের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠেই এখানে এখানে শুয়েছে। হ্যাঁ, একটা ওষুধ চেঞ্জ করতে হবে, দাঁড়াও বন্ধুরা আসছি পরে আবার তোমাদের সামনে। হ্যাঁ, একটা ওষুধ চেঞ্জ করার ছিল, দিয়ে আসলাম আমার বরকে, যাও চেঞ্জ করে অন্য ওষুধ নিয়ে আসো, মানে ওটা ভুলে আনা হয়ে গেছে। তো এবার একটুখানি ডিনার রেডি করবো, আজকে একটা অন্য প্রসেসে রুটি করব, রুটি যাতে নরম থাকে সেই জন্য আমি আগে আটাটাকে একটু মেখে জল দিয়ে মোটামুটি একটু মেখে রেখে দিয়েছি, ঢেকে প্রায় ঘন্টা দেড়েক, ঘন্টা দেড় দুই। এইবার এটাকে একটুখানি ভালো করে মেখে এবার আমি একই সাথে তিনটে চারটে রুটি বানাবো, বেলবো, বেলে একই সাথে ভাজবো, একই সাথে তুলবো। তো সেটা আমি শিখেছি ইউটিউব থেকে, তো দেখি রুটিটা কেমন হয়, যদি ভালো হয় তোমাদের সাথে শেয়ার করব যে এইরকমভাবে বানিয়েছি। দেখো একটা পেপার নিয়ে কী করছে, সোফার ওপরে পেপার আছে, পেপারের ওপরে বসে কচ 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 কচ। যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, রুটি বানিয়ে নিই, শীতের জন্য ইচ্ছা করে না রান্নাঘরে, মানে সকাল সকাল কাজ করে সেরে বেরিয়ে গেলেই সব মানে শান্তি হয় ঠান্ডার জন্য। যাই হোক, সঙ্গে থাকো, পাশে থাকো, চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। পরে আবার আসছি, আসো। ফিরে এলাম বন্ধুরা, আবার আফটার ডিনার তোমাদের সামনে, ডিনার হয়ে গেছে, এখন একটুখানি ওষুধপত্র খেয়ে
একটু রিল্যাক্স করে, যদিও এখন শাশুড়ি মায়ের ঘরে গেছিলাম উপরে, তো দেখা করে এলাম। দেখো 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 তুলু কিরম দৌড়চ্ছে। তো জাস্ট ডিনার করা হয়ে গেল, ওদের এখন হয়নি, ওরা বসেছে। তো আমি এখন বিছানা করব, করে তারপরে শোয়ার প্ল্যান। ভিডিওটা আজকে এখানে শেষ করি, ছোট্ট ভিডিও হবে, বেশি টাইমের জন্য নয়। লাইটটা অফ করে দিই, তোমরা কন্টিনিউ করতে থাকো, কালকে আবার আসবো নতুন ভিডিওর সাথে। তোমাদের গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, সঙ্গে থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো টাটা, লাভ ইউ অল, গুড নাইট তোমাদের।